দেখতেই পাচ্ছেন সাকিব আল হাসান, তিনি ইতিমধ্যেই চলে এসেছেন সিলেটে, যুক্ত হয়েছেন দলের সঙ্গে। সাকিব আল হাসান ঠিক যে সময় উপস্থিত হয়েছেন তখন সিলেটে সন্ধ্যা প্রায় 6:30টার মতো বাজে। 7:30টায় একটা টিম মিটিং রয়েছে রংপুর রাইডার্সের, সেই টিম মিটিংয়েও উপস্থিত থাকার কথা সাকিবের। সন্ধ্যারও আগেই সাকিব আল হাসানের সিলেটে উপস্থিত হবার কথা, কিন্তু বিমানের বিরতির কারণে সাকিব আল হাসান শেষ পর্যন্ত টাইমলি ফিরতে পারেননি সিলেটে। কিন্তু সেই সন্ধ্যা থেকেই সিলেটে রংপুর রাইডার্সের অফিসিয়ালস এবং গণমাধ্যম কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সাকিব আসছে বলে কথা সিঙ্গাপুরে চোখের চিকিৎসার জন্য তিনি যখন চলে যান, যখন শোনা যাচ্ছিল সাকিব আল হাসান হয়তোবা বিপিএল এর বেশ কিছু ম্যাচ মিস করতে পারেন, তখন একটা কথাই বারবার উচ্চারিত হচ্ছিল, সাকিবের অনুপস্থিতিতে কি বিপিএল কিছুটা রং হারাচ্ছে? লিওনেল মেসির সঙ্গে মিল রেখে প্রিয় টি শার্টটাই সাকিব বারবারই যেন গায়ে পড়তে পছন্দ করেন। আজও সাকিব সেই টি শার্টটাই পরেছিলেন। বিমানবন্দরে সাকিব আল হাসান যখন ল্যান্ড করেন তখন আশেপাশে উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রচণ্ড ভিড়, স্বাভাবিক ব্যাপার, বাংলাদেশের সব থেকে বড় সুপারস্টার এসেছেন বলে কথা। সিঙ্গাপুরে সাকিব আল হাসান নিজের যেই চিকিৎসার জন্য গিয়েছিলেন সেটার ট্রিটমেন্ট এখনও চলছে, তবে আপাতত ক্রিকেটটা তিনি কন্টিনিউ করতে পারবেন। মানসিক চাপের জন্য সাকিব আল হাসানের রেটিনার দিকে যে তরল পদার্থ জমা হচ্ছে তার জন্যই সাকিব আল হাসান নির্দিষ্ট দিনে খেলার সময় কিংবা কখনো কখনো চোখে কিছুটা দৃষ্টি বিভ্রমের শিকার হচ্ছেন, যে কারণে বিশেষ করে ব্যাটিংয়ের সময় বেশ সমস্যা অনুভব করছেন সাকিব আল হাসান। বিমানবন্দর থেকে গিয়ে প্রায় আধা ঘন্টা পর অর্থাৎ 7:30টার দিকেই দলের মিটিংয়ে বসবেন সাকিব আল হাসান। টিম মিটিংয়ে সাকিব আল হাসানকে পাওয়াটা যেন রংপুর রাইডার্সের জন্য বাড়তি একটা পাওয়া হবে। এবারের বিপিএলে কোনো দলই একটানা জিততে পারবে এরকম সম্ভাবনা আগে থেকেই দেখা যাচ্ছে না, বিশেষ করে খুলনা কিংবা ঢাকার মতো দলগুলো দুর্দান্ত পারফর্ম করায় সেটি যেন আরও বেশ কঠিন হয়ে যাচ্ছে বড় দলগুলোর জন্য। রংপুর রাইডার্স তো তাই বেশ সচেতন, প্রত্যেকটি ম্যাচেই প্রত্যেকটা দলকে বেশ কম্পিট করে জিততে হচ্ছে, তাই বড় বড় ক্রিকেটারদের অবশ্য সে ব্যাপারটা ভালো কিছুই বটে। চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রওনা হয়েছিলেন সাকিব আল হাসান। এর আগে ভারতের চেন্নাই সংকট নেত্রালয়েও সাকিব আল হাসান ডাক্তার দেখিয়েছিলেন, কিন্তু সেটাতে খুব একটা কাজ হয়নি। বরং বিপিএল খেলতে গেলে এবং বিপিএল এর আগেও সাকিব আল হাসান চোখের এই দৃষ্টি বিভ্রমের সমস্যা বেশ অনুভব করেছেন, তাই তো এবার বিপিএল চলাকালীন সময়ে বাধ্য হয়ে তিনি সিঙ্গাপুর রওনা হয়েছিলেন। বিসিবিও এই ব্যাপারটা নিয়ে বেশ সিরিয়াস ছিল, তবে সেটা নিয়ে খুব একটা দুঃসংবাদ নেই, সাকিব আল হাসান ফিরছেন ক্রিকেটে।